হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যদিও অনেক দিন পর আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে এলাম। এটা যদিও কালী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার গোপুসোনাকে সেই দিন এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর 12 তারিখ বলতে পারো কালী পুজো, এবং আমার শ্বশুরের ওই দিন আমাদের মানে কাজ ছিল, তো সেই সময়টা মানে কীভাবে কাটালাম ঠিক বলে বোঝাতে পারছি না। দুটো মানে আনন্দ আবার মনটাও খারাপ ছিল, কারণ আলাদা করে আর কিছু বলছি না। তারপরে বাবানকে একটু সময় দিয়ে আবার চলে এলাম আমাদের নিজের বাড়ি, মানে আমার আমার বাপের বাড়ি। অবশ্যই শ্বশুর বাড়িটাও নিজেরই, তবুও বাপের বাড়ি, মেয়েদের কাছে বাপের বাড়ি যে কতটা মানে আলাদাই একটা অনুভূতি। তো যাই হোক, সেখানে গিয়ে আমার ভাইয়ের হাতের কিছু জিনিস দেখতে পেলাম, বেশ ভালো লাগলো ভাইয়ের বানানো প্যান্ডেল। তারপর আমার বাড়িতে চলে এলাম আমাদের বড় মায়ের পুজো দিতে। এটা আমাদের মা তারা প্রতিষ্ঠিত মা আমাদের বাড়ির। আর তারপরেই ওখান থেকে আবার রওনা দিলাম আমরা, আমি আমার দিদি আমরা সবাই মিলে। যাই হোক, পাড়াতে চলে এলাম, কারণ আমার হাজবেন্ড আর তার বন্ধুবান্ধব মানে আমার দাদারা সকলে মিলে এই প্যান্ডেলটা তৈরি করেছিল, আর সবাই মিলেই সারা রাত ধরেই কালী পুজো করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। সব থেকে স্পেশাল এইটাই লাগলো যে এরা এতদিন রাত জেগে এত নিখুঁতভাবে সুন্দরভাবে পুরো প্যান্ডেলটা ওরা তৈরি করেছে, মানে বেশ ভালো লাগলো। এটাই বলবো যে বাইরে দিয়ে লোক আনতে হয় না ওদেরকে, আর সত্যি মানে মিলন সংঘ ক্লাবকে একটা স্যালুট জানানো দরকার যে ওরা এত দিন ধরে রাত জেগে যে এত সুন্দর একটা মানে সব কিছুই হাতে তৈরি জিনিস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে, এটাই অনেক। আর বেশ ভালো লাগলো, বেশ ভালো, থ্যাংক ইউ সব দাদাদের জানাই। আর তারপর আমরা সবাই মিলে, সব বোনেরা দিদিরা মিলে 108টা প্রদীপ ধরালাম। আর কালী পুজোর এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল লাগে, এই প্রদীপ ধরানোর সময়ের যে আলাদাই একটা অনুভূতি। তো যাই হোক, বেশ ভালোই কাটিয়েছিলাম সারাটা দিনই, কিন্তু তবুও তার মাঝখানে একটু মনটা খারাপ হচ্ছিল, কারণ হঠাৎ বাড়িতে গিয়ে দেখি আমার বাবার শরীর খারাপ করেছে আর কি, হঠাৎ জ্বর এসছে। তো সেটা দেখে আরোই মনটা খারাপ হয়ে গেছিলো। তো পুজো শেষেই গিয়ে যখন একটা মা দেখে এরকম, তো স্বাভাবিক মনটা খারাপেরই কথা। এখন আগের থেকে একটু ভালো আছে যদিও, তবু আপনারা প্রে করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার চ্যানেলকে, এটাই জানাই। আর সত্যি কথা কি যে কালী পুজো মানে প্রত্যেকটা বছর আমার কাছে খুবই ভালোভাবেই কাটে, কারণ আমি যেহেতু বাড়িতে থাকি, আর এই বছরটা এই জন্যই আমার কাছে স্পেশাল, কারণ আমার বাবানকে নিয়ে আমি এই বছর এই পুজো মানে এই দীপাবলিটা আমি কাটাতে পারলাম আমার বাবানকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে। আর 3-4 জায়গায় একসাথে অ্যাটেন্ড করতে পেরে সব থেকে বেশি ভালো লাগলো। আর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু পিক শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখানে আমার এটা আমার এক ফ্রেন্ডের বাড়ির কালী পুজো, সেখানে গিয়েছিলাম আমরা সকলে মিলে। আর এখানে আমার জিজু, আমার দুই দিদি, যাই হোক। তারপরে আমার বাবানের সঙ্গে কিছু তোলা পিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বাবানের এই বছরটা ফার্স্ট দীপাবলি, তো ও বেশ আনন্দ সহকারেই দেখছিল যে এত বাজি, এত একটু ভয়ও যদিও পেয়েছিল যে এতটা আওয়াজ হচ্ছে, কিন্তু ফুলঝুরি দেখে ভীষণ আনন্দ করছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করেও আমারও বেশ ভালো লাগলো, আর আজকে ভিডিওটা আপলোড করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, আজকের মতো এইটুকুই, টাটা।